আসলে কখন কিভাবে আসলে ধরা পড়লো, কি অবস্থা? আজকে বিকাল 4টার দিকে যে আমাদের কাছে একটা খবর আছে যে আমাদের চরাঞ্চলে একটি রাস্তার ব্যাপারে একজন জেলে আফসার মিস্ত্রি নামে একজন জেলে তিনি আসলে ধরেছেন। পরবর্তীতে আমরা চলে যাই, পরবর্তীতে আমরা প্রেস ক্লাবে যারা সাংবাদিক ছিলাম বা আমরা সংবাদ পরিবারের পরিচালক আমাদের যারা সাংবাদিক যারা রয়েছে সবাই গিয়ে পরে আমরা রেস্কিউ টিমকে জানাই। এর মধ্যে গতকাল থেকে আমাদের এখানে রেস্কিউ টিমরা সচেতনতা বৃদ্ধি করার জন্য কাজ করছে। বন অধিদপ্তরের যারা রেস্কিউ টিম রয়েছে পাশাপাশি ডিবি কলেজের একটি রেস্কিউ টিম রয়েছে, তারা দুদিন আগে কিন্তু একটি সাপ উদ্ধার করে নিয়ে গিয়েছিল। সেই রাসেল ভাইয়ের মানে আমরা আসলে গত কয়েকদিন ধরে শুনছিলাম যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, আজকে জীবিত রাসেল ভাইয়ের ধরা পড়ার পরে স্থানীয়দের আসলে রাসেল ভাইয়ের ধরে আমাদের প্রথমে আসলে আমাদের প্রেস ক্লাবে নিয়ে আসা হয় যেন যে কেউ মেরে ফেলতে পারে। তার প্রেক্ষিতে এই মোটামুটি প্রায় 1000 মতো লোকজন হতে পারে, আমরা সম্ভব ধরতে পারি প্রায় সহস্রাধিক লোকজন কিন্তু তারা দেখার জন্য এখানে উৎসুক জনতা আসছে। আরেকটু জানিয়ে রাখি যে যেহেতু স্থানীয় সংবাদকর্মী হিসেবে যে আমাদের এই হরিরামপুর উপজেলায় ইতিমধ্যে 5 কিন্তু এই রাসেল ভাইয়ের সাপের কামড়ে কিন্তু মৃত্যুবরণ করেছে, এছাড়া অনেকেই কামড়িয়েছে। এছাড়া এই ইতিমধ্যে প্রায় 50টিরও বেশি সাপ কিন্তু স্থানীয়রা মেরে ফেলেছে। আর বন অধিদপ্তর এটা নিয়ে কাজ করবে, যার কারণে রেস্কিউ টিম এটা আজকে নিয়ে যাবে। স্থানীয় অনেক মানুষ আসলে এখানে ভিড় করেছে, আমরা 2-1 দিন কথা বলতে চাই। আপনি কি এর আগে কখনো জীবিত রাসেল ভাইয়ের কি দেখেছেন? আমি কখনো রাসেল ভাইয়ের দেখিনি, আজই দেখলেন? আজই প্রথম দেখলাম। রাসেল ভাইয়ের এই অঞ্চলে আছে এটা আমরা শুনেছি, প্রতিদিন একদিন অন্তর অন্তর বড় সাপ হয়ে যায় কামড় খেতে যায়। এবং আরো শুনে গতকাল কারেন্ট জালে ধরা পড়েছিল একটা সাপ, আমাকে রাখতে পারে তিনি নিয়ে এসেছেন। তো আপনার এই প্রথম রাসেল ভাইয়ের জীবিত দেখা? অনেকে প্রথমবারের মতো রাসেল ভাইয়ের দেখা। সবাই আসেন।